নেট বিতর্কের মধ্যে এবার নেট বাতিল। দুর্নীতির অভিযোগ ওঠায় রাতারাতি অধ্যাপক নিয়োগের পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্র শিক্ষামন্ত্রক। তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তারপরেও 9 লক্ষের বেশি পরীক্ষার্থী আশ্বস্ত হচ্ছেন কই? তাদের ক্ষোভ আর অনিশ্চয়তাকে অস্ত্র করে মোদী সরকারের বিরুদ্ধে ঝাঁপাচ্ছে বিরোধীরা। ডাক্তারি প্রবেশিকা নেটের প্রশ্নফাঁস, গ্রেস মার্ক সহ নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মুখ করেছে কেন্দ্রের। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। নেট বিতর্কের রেশ কাটার আগেই এবার নেট নিয়ে অস্বস্তি বাড়ল মোদি সরকারের। পরীক্ষা হয়েছিল 18 জুন মঙ্গলবার। দুর্নীতির অভিযোগে বুধবারই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বাতিল করে দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। যার জেরে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই নেট আসলে কি? বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট, জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। তাই এই পরীক্ষাকে গবেষণার প্রবেশদ্বারও বলা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। কিন্তু কেন বাতিল হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে নেট নিয়ে অনিয়মের তথ্য পায় ইউজিসি। সেই তথ্য থেকে সদ্য অনুষ্ঠিত নেটে দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। নেক্সট ডে অফ এক্সামিনেশন জলদি কনভে কর দি জায়েগি আর ইসকে সাথ হি ম্যাটার কো সিবিআই কো ভি রিফার কর দিয়া গয়া হ্যায় তাকি জো ভি পসিবল আগার কোই এসা ইনভলভমেন্ট হ্যায় তো সবই লোককে উনকো খিলাফ কারবাই কি যা সকে। তারপরে অবশ্য আশ্বস্ত হতে পারছেন না 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ও তাদের পরিবার। শিক্ষা দুর্নীতি নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে আসরে নেমে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পেপার লিক কা কারণ হ্যায় কি সারে কে সারে ভাইস চ্যান্সেলরস এডুকেশন সিস্টেম কো বিজেপি কে লোগো নে उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है। বিজেপি বিরোধিতায় সরব বাম তৃণমূল। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন এই প্রশ্ন ফাঁস হয়ে চলেছে। এরা তো যারা ধরা পড়ছে তারাও বলে দিচ্ছে যে তারা নাকি আগেও করেছে। এটা একটা বিরাট চক্র। অবিলম্বে প্রত্যেককে কাস্টডিতে নিতে হবে, গ্রেফতার করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এদের জেরা করতে হবে। নিট মে আপকো হাই পাওয়ার ইনকোয়ারি কি জরুরত হ্যায়? ये नेट क्यों किया वो बताएं, वो सरकार क्या किया। 24 জুন থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সূত্রের খবর, শেয়ার কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি নিট থেকে নেটে নিয়োগ দুর্নীতি নিয়েও শাসক শিবিরকে চেপে ধরতে গুটি সাজাচ্ছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে সরাসরি পরীক্ষা পে চর্চায় বসার দাবিও জানাচ্ছে কংগ্রেস। বিরোধীদের দাবি মেনে সংসদে উত্তর দেবেন প্রধানমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।